ঘরে বসে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টিভির খোঁজ, দরদাম, অফার সহ বাংলাদেশের টিভির বাজার নিয়ে প্রথমআলো .com 2023 সালের সেপ্টেম্বরে আয়োজন করে অনলাইন টিভি মেলা। অবসর মুহূর্ত উপভোগে বিনোদন সঙ্গী টেলিভিশন স্লোগানে সপ্তাহব্যাপী ওই মেলায় 12টি টেলিভিশন ব্র্যান্ড তাদের বিভিন্ন ধরনের টিভি প্রদর্শন ও বিক্রয় করে। ক্রেতাদের সুবিধার্থে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের টিভির শোরুম ভিডিও, তারকাদের রিভিউ ভিডিও এবং টিভির আদ্যপান্ত নিয়ে বিশেষ আয়োজন। সংবাদ মাধ্যমের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন ইনওয়া আয়োজিত গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2024-এ বেস্ট কমার্স প্রোডাক্ট অর সার্ভিস ক্যাটাগরিতে প্রথম আলো আয়োজিত অনলাইন টিভি মেলার প্রকল্পটি তৃতীয় স্থান অর্জন করে। এই স্বীকৃতি ও অর্জন উদযাপন করতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় এক প্রীতি সম্মেলনের। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের 18টি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম আর অনেকগুলি এরকম বিজনেস ওরিয়েন্টেড মেলা করে, যেটা এসি মেলা, ফ্রিজ মেলা, সেগুলিতেও আমরা সবসময় এই প্রথম আলোর সাথে যুক্ত থাকি এবং প্রথম আলো আমাদের সাথে থাকি, আমরা সেই জন্য প্রাউড ফিল করি। প্রথম আলো যে অনেক বড় একটা অংশ হিসেবে বাংলাদেশে তাদের প্রকাশনাটা দীর্ঘদিন যাবৎ কাজ করছে, সেটার সাথে আমরা থাকতে পারি আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি। ইটস অলওয়েজ আ স্ল্যাম পিরিয়ড ফর ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্যাট ইজ এ টাইম ওয়েন ইফ সাম ইভেন্টস আর ক্রিয়েটেড it will be a give a good boost to the electronics industry and that would be my request to Pratham Alok. Pratham Alok chief digital business officer Javed Sultan er sanchalonay shuru hoy anushthanikota sampadak Motiur Rahman shubhechha boktobbe Pratham Alok nana dik tule dhoren digital amader online e bikkama shudhu na aro bibhinno bhabe apnader ei product ba apnader ponno manusher kache pouchhe dewar jonno nana dhoroner buddhi kore kore apnader ke shonge rakhi যে জন্য আজকের যে অনুষ্ঠান, যে পুরস্কার, যে স্বীকৃতি, যে সফলতা, কিন্তু তারই একটা প্রমাণ। এবং বিগত 3 বছর ধরে আপনারা দেখবেন বিশ্বব্যাপী যে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন যারা করে, সবচেয়ে বড় সংগঠন, তাদের প্রতি বছর আমরা একাধিক পুরস্কার পাচ্ছি। আবার সাউথ এশিয়া ওয়ানিফা বা ইনমা বলেন, সেখানে আমরা একাধিক পুরস্কার পাচ্ছি। পুরস্কারগুলো বেশি পাচ্ছি আমরা ডিজিটাল অনলাইন থেকেই, কারণ সেখানে ইনোভেশনের সুযোগ অনেক বেশি, নতুন নতুন ভাবে আপনাদের প্রোডাক্ট পণ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ অনেক বেশি। অনলাইন টিভি মেলা 2023-এ অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। ইন্ডাস্ট্রিতে উদ্যোগ নেওয়ার জন্য স্যামসাংয়ের পক্ষ থেকে প্রথম আলোকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রথম আলো যে এত চমৎকার আমাদেরকে সুনাম এসে দিয়ে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে, সেটার একটা পার্ট আমরা। ডিজিটালটাকে আরও আগে এই যে নতুন নতুন মানে ইনোভেশনসগুলো নিয়ে আসছে, তাতে আমাদের সবার জন্য সুবিধা হয়েছে। কারণ 2 বছর ধরে প্রথম আলো .com অনলাইনে এই টিভি মেলা আয়োজন করে আসছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুন মাসে 7 দিনের অনলাইন ও 2 দিনের অফলাইন ফ্রিজ মেলা আয়োজনের ঘোষণা দেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাভেদ সুলতান। SS আল আরেফিন, প্রথম আলো।